ঝটপট হয়ে যাবে আবার খেতেও হবে খুব সুস্বাদু তৈরি করতে খুব বেশি ঝামেলা যদি না লাগে তাহলে আমরা কিন্তু সকলেই এই রকম পুরি সহজেই তৈরি করে নিতে পারি আর বাড়ির প্রত্যেকটা সদস্য খেয়েও বলবে খুব সুস্বাদু এটা ছোলার ডাল কিংবা আলুর দমের সাথে খেতে অসম্ভব ভালো লাগে নিরামিষের দিনে হোক কিংবা সামনেই তো আসছে পুজো তাই এই রকম পুরি আলুর দম কিংবা ছোলার ডালের সাথে সহজেই আপনারা তৈরি করে নিতে পারবেন চলুন চলে যাই আজকের রেসিপিতে সবার প্রথমে আমি এখানে নিয়েছি ছোলার ডাল চার পাঁচ ঘন্টার জন্য ছোলার ডালটা জলে ভিজিয়ে রেখেছি এখানে আছে একশো গ্রাম পরিমাণে ছোলার ডাল এবার ছ সাত ঘন্টা জলে ভেজানোর পর ভালো করে জলটা দু তিনবার পাল্টে পাল্টে ধুয়ে নিতে হবে তারপর মিক্সার জারের মধ্যে এই ছোলার ডালের পেস্ট রেডি করতে হবে তবে ছোলার ডালটা শুধু পেস্ট করলে খুব একটা টেস্টি হবে না এর মধ্যে বেশ কিছু মশলা অ্যাড করতে হবে মশলাগুলো একদমই ঘরোয়া সকলের রান্নাঘরেই পাওয়া যাবে এমন কিছু মশলা আজকে রান্নায় ব্যবহার করছি জিরে এখানে নিয়েছি ছোট চামচের এক চামচ দুটো কাঁচা লঙ্কা নিজেদের স্বাদ অনুপাতে লঙ্কা মেশাবেন চা চামচের এক চামচ পরিমাণে লবণ পরবর্তীতে লবণ কিন্তু আর ব্যবহার করব না তাই আমি প্রথমেই অনেকটাই লবণ দিয়ে দিলাম আর নিতে হবে জোয়ান জোয়ান কিন্তু এখানে পেস্ট তৈরি করে নিতে হবে মানে ছোলার ডালের মধ্যে দিয়েই জোয়ানটা পেস্ট করতে হবে আর দিতে হবে হিং হিং কিন্তু অবশ্যই মেশানোর চেষ্টা করবেন আর এক ইঞ্চি পরিমাণ আদার টুকরো এই মশলা কটা দিয়ে এই ছোলার ডালটা রেডি করতে হবে সাথে হবে জল একটু খেয়াল রাখতে হবে জল যদি বেশি লাগে তাহলে মেশাতে পারেন কোন কিন্তু রকম ছোলার যেন দানা না থাকে এবার ছোলার ডালটা পেস্ট করা হয়ে গেলে এর মধ্যে মেশাতে হবে আটা আমি এখানে আটা ব্যবহার করছি চাইলে আপনারা ময়দাও কিন্তু ব্যবহার করতে পারেন আটাটা কতটা লাগবে সেটা নির্ভর করবে ছোলার ডালটার পেস্টের সাথে কতটা জল ব্যবহার করেছেন তার উপরে মানে আর জল কিন্তু ব্যবহার করব না শুধু একটু খেয়াল রাখবেন যেন পেস্টটা যখন রেডি হবে তখন ছোলার ডালের দানা যেন একটাও না থাকে মানে খুব মিহি পেস্ট যেন রেডি হয়ে যায় প্রথমে ভালো করে মেখে নিতে হবে এবার তেল মে মেশাতে হবে প্রথমে তেল দেওয়ার কোনো প্রয়োজন নেই প্রথমে আটাটা ছোলার ডাল আর জলের সাথে একসাথে মেখে নিতে হবে তারপর অল্প অল্প করে রিফাইন্ড অয়েল মেশাতে হবে প্রায় এখানে আমি দু চামচ পরিমাণে রিফাইন্ড অয়েল মেশালাম ভালো করে মেখে নিতে হবে এবার আটার পরিমাণটা কতটা এখানে নিয়েছি সেটা ঠিক বলা যাবে না কেননা ছোলার ডালটা যেভাবে পেস্ট তৈরি হবে মানে যতটা পরিমাণ জল লাগবে তার ওপরেই নির্ভর করবে আটার পরিমাণটা তাই অল্প অল্প করে আটা মেশাতে হবে এবার সব শেষে অল্প একটু রিফাইন্ড অয়েল ভালো করে এই আটা ডোটাতে মাখিয়ে রাখতে হবে হাতে যদি সময় বেশি থাকে তাহলে তিরিশ মিনিট থেকে এক ঘন্টার জন্য এটা ঢাকা দিয়ে রাখবেন আর সময় যদি কম থাকে তাহলে সাথে সাথেই এই পুরিটা তৈরি করে নেবেন এবার এই পুরিটা তৈরি করতে হবে লেচি কিন্তু খুব বড়কভাবে তৈরি করবেন না কেননা ছোলার ডাল থাকার কারণে যদি লুচিটা একটু বেশি বড় বেলেন তাহলে খুব পাতলা হয়ে যাবে আর খুব পাতলা লেচি যদি করেন তাহলে এটা কিন্তু ফেটে যাওয়ার সম্ভাবনা আছে তাই খুব পাতলাও না আবার খুব মোটাও না যেভাবে আমরা নর্মাল লুচি বেলি তার থেকে একটু মোটা রাখতে হবে প্রথমে লেচিগুলোকে আমি কেটে নিচ্ছি এবার যেভাবে আমরা রুটির লেচি তৈরি করি গোল গোল করে নিই এবার সেরকম তৈরি করে নিচ্ছি আর প্রত্যেকটা লুচি বেলার আগে অবশ্যই কিন্তু একটু করে তেল মাখিয়ে নেবেন তাহলে চাকি বেলনাতে আর কিন্তু লেচিটা আটকে যাবে না এবার এটা বেলে নিতে হবে প্রত্যেক বাড়ি কিন্তু এই ব্যাপারটা একটু খেয়াল রাখবেন যে প্রত্যেকটা লেচি বেলার আগে একটু করে তেল কিন্তু অবশ্যই চাকি বেলনাতে মাখিয়ে নেবেন তাহলে আর আটকে যাবে না আর খুব পাতলা বেলবেন না খুব পাতলা বেললে ফুটো হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে একটু মোটা করে বেলবেন এবার হাই ফ্লেমে তেলটা ভালো করে গরম করে নিচ্ছি কখনোই কিন্তু লো ফ্লেমে রেখে এই পুরিগুলো ভাজবেন না প্রত্যেকটা পুরি মিডিয়াম টু হাই ফ্লেমে রেখেই কিন্তু ভাজবেন প্রত্যেকটা পুরি তাহলে ফুলবে লো ফ্লেমে রাখলে খুব তেল টানবে আর ফুটো হয়ে যাওয়ার সম্ভাবনাও থাকে তাই মিডিয়াম টু হাই ফ্লেমে রেখেই পুরিগুলো ভাজবেন দেখুন ফুলতে শুরু করেছে যেহেতু আমি এটা আটা দিয়ে মেখেছি তাই একটু পুরিগুলো লালচে লালচে হবে যদি আপনারা ময়দা ব্যবহার করেন তাহলে সেটা দেখবেন খুব সাদা ধবধবে একদম পুরি তৈরি হবে যেটা খেতে অসম্ভব ভালো লাগবে আর ঘরোয়া মশলা তৈরি করার খুব সহজ খুব একটা যে হ্যাপা তাও না ঝটপট আপনারা এই রকম পুরি পুজোর সময় চট তৈরি করেই নিতে পারেন এই মশলাদার পুরি আমি সার্ভ করেছি আলুর দমের সাথে চাইলে ছোলার ডাল কিংবা কুমড়োর ছক্কা দিয়েও এই পুরি সকলেরই খেতে ভালো লাগবে আজ তাহলে এটুকুই দেখা হবে অন্য রেসিপি নিয়ে